ঢাকা থেকে ট্যানারি মালিকেরা এখনো চামড়া কেনার আগ্রহ না দেখানোয় সরকারি বেঁধে দেওয়া দামে চামড়া কিনবে কিনা ট্যানারি মালিকেরা তা নিয়ে দুশ্চিন্তায় জয়পুরহাটের মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। প্রতি বছর কোরবানির ঈদে জয়পুরহাটের আড়তগুলো থেকে প্রায় 100 কোটি টাকার পশুর চামড়া ঢাকায় সরবরাহ করা হয়। জেলার মৌসুমি চামড়া ব্যবসায়ীদের অভিযোগ, সরকারি নীতিমালা তোয়াক্কা না করে সিন্ডিকেট করে নিজেদের ইচ্ছে মতো চামড়া কিনছেন আড়তদাররা। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন মৌসুমি ব্যবসায়ীরা। কারণ হিসেবে ব্যবসায়ীরা জানান, বর্তমান বাজার ধসে এমনিতেই লোকসান, তার উপর ট্যানারি মালিকদের নিকট প্রায় 35 কোটি টাকা বকেয়া থাকায় নিঃস্ব হয়ে পড়েছেন অনেক চামড়া ব্যবসায়ী। এই অবস্থায় চামড়া শিল্পকে বাঁচাতে সরকারের হস্তক্ষেপ জরুরি বলে মনে করছেন জয়পুরহাটের চামড়া ব্যবসায়ীরা। প্রতি বছরের ন্যায় এবারও আমরা গরু ছাগলের চামড়া ক্রয় করছি, সরকারের নির্ধারিত বাজার মোতাবেকই কিনছি, কিন্তু জানি না ট্যানারি মালিকরা আমাদের সঠিক দাম দিবে কি না। ইতিপূর্বে সঠিক দাম আমরা পাই নাই, কিন্তু অনেক আশা করে কষ্ট করে আমরা কিনছি, টাকা পয়সা অনেক হারিয়ে ফেলছি আপনার ট্যানারি কাছে, বিভিন্ন ট্যানারির কাছে আড়তদারের মারফতে। তো যাই হোক, বহু কষ্ট করে এবারে আমরা চামড়া ক্রয় করেছি, সরকারের বেঁধে দেওয়া দামেই করেছি, কিন্তু এখন বর্তমানে কি করবে ট্যানারি মালিক, এক সরকার ওই বাহাদুরি জানে আর তারা জানে, আমাদের বলার কিছুই নাই এখানে। তবে আমরা আশা রাখি যে হ্যাঁ, ন্যায্য দামটা তাদের কাছে পাব। আমরা চামড়া কিনেছি জয়পুরহাটে 300 থেকে 800, 850 টাকা পর্যন্ত আমরা লবজাত করে রেখেছি, এখনো কেনাজি আলা আমাদের সারা দেয়নি। প্রসঙ্গত, প্রতি বছর কোরবানির ঈদে জয়পুরহাটের আড়তগুলো থেকে প্রায় 100 কোটি টাকার পশুর চামড়া ঢাকায় সরবরাহ করা হয়। তবে এই বছর জেলার চামড়ার আড়তগুলোতে চামড়া কেনার জন্য কোনো প্রকার প্রস্তুতি ছিল না। এবার বাজারে প্রতিটি গরুর চামড়া বিক্রি হচ্ছে মাত্র 300 থেকে 400 টাকায়। অন্যদিকে ছাগলের চামড়া কেনার আগ্রহ নেই ব্যবসায়ীদের। ঢাকা থেকে আলশাদির রিপোর্ট, ওঙ্কার বাংলা।